কোরআনকে বুঝে পড়লে সকল কিছু চাপে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন কর গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দূরের ও কাছের শ্রদ্ধা দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি দেশে বিদেশে দূরের কাছে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের আলোচনা চলছে জিকির নিয়ে। জিকির কথাটি আমরা সবাই শুনেছি, মুসলিম উম্মার এ কথাটি শোনে নাই এমন লোক পাওয়া খুব কমই যাবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জিকির সম্বন্ধে কোরআন সুন্নাত কমন সেন্সে যে কথাগুলো বোঝা যায়, কোরআনে যে কথাটা লেখা আছে, হাদিসে লেখা আছে, অধিকাংশ মুসলমান সে প্রকৃত তত্ত্ব থেকে বহু দূরে। জিকির সম্বন্ধে প্রচলিত ধারণা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো, এই শব্দ বা বাক্যগুলো না বুঝে মুখে মার বারবার পড়া বা অন্তরে আল্লাহু আল্লাহু লা ইলাহা আল্লাহু লাল্লাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অধিকাংশ মুসলমান না বুঝে পড়ে, কেউ কেউ হয়তো বুঝে পড়ে। কিন্তু আমরা এটা 14 নম্বর পর্বের রাজ্যের, গত 13টি পর্ব হয়ে গেছে, সেটি নিয়ে আরও টোটাল 49টি পর্ব হবে। আমরা শিখেছি জিকির বলতে বোঝায় আল্লাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় স্মরণ করা, মনে রাখা এবং সেটা অনুসরণ করা। আমরা বলেছি জিকিরের স্তর হচ্ছে দুটি, কোরআন সুন্নাহ কামাজ থেকে অত্যন্ত স্পষ্ট। একটা হচ্ছে স্মরণ রাখার স্তর আর একটা অনুসরণের স্তর। আমরা স্মরণ রাখার স্তরে জিকির গত কয়েকটি পর্বের মধ্যে জানিয়েছি স্মরণ রাখার স্তরে জিকির করার উপায় কী হবে। যদি আল্লাহ সম্পর্কিত বিভিন্ন তথ্য, মানে আল্লাহর সত্তা, আল্লাহর আদেশ নিষেধ উপদেশ, আল্লাহর শক্তি ক্ষমতা, আল্লাহর চাওয়া পাওয়ার বিষয়, আল্লাহর পুরস্কার শাস্তি ইত্যাদির জন্য কোনো গ্রন্থে লেখা থাকে, সে গ্রন্থ পড়ে হবে। যদি কোনো কাজের মাধ্যমে আল্লাহ এটা শিখিয়ে থাকে, আমলের মাধ্যমে, সে আমলটা করার মাধ্যমে জিকির হয়ে যাবে বারবার করার মধ্যে। যদি কোনো শব্দ বা বাক্যের মধ্যে আল্লাহ সম্পর্কিত তথ্য থাকে, সেটা হবে। খুব সহজ কথা। আমরা আজকের যে পর্ব, সে পর্বে আমরা জানব যে কোরআন অধ্যয়ন করা, মনে রাখা, স্মরণ রাখার রাস্তায় জিকির হওয়ার বিষয়ে কোরআনের সুনির্দিষ্ট তথ্য, বাকি অংশ এবং ইসলামের চূড়ান্ত রায়। কোরআন অধ্যয়ন করা ও মনে রাখা যে জিকির, এ কথাটা কয়জন মুসলমান জানে? দর্শক শ্রোতাবৃন্দ, আপনারাই চিন্তা করুন, কয়জন মুসলমান জানে? আমরা জানি কোরআন না বুঝে পড়লেই চলবে। অর্থ আচ্ছা বলছে কোরআন অধ্যয়ন করা এবং মনে রাখা, বুঝা এবং মনে রাখা, কারণ এটাকে অনুসরণ করতে হবে। স্মরণ রাখার স্তর করলে খালি চলবে না, এটাকে অনুসরণের স্তরে দেখা করতে হবে। কয়জন জানে? আমরা গত পর্বে বলেছিলাম আমরা কোরআনকে সরাসরি জিকির বলে বলেছি। গত পর্বে আমরা 4টি আয়াত দেখিয়েছিলাম আমাদের, যেখানে সরাসরি কোরআনকে জিকির বলা হয়েছে। অর্থাৎ স্মরণ রাখার বিষয়, স্মরণ অনুসরণ করার আগে যে বিষয়গুলোকে স্মরণ রাখতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা বাকি অংশ দেখবো এবং ইসলামের চূড়ান্ত রায় দেখবো। বাকি অংশ চলুন কি দেখি, একটা আয়াত সাদ ওয়াল কুরআনি যিকর। সাদ, যিকিরের বিষয়ে পরিপূর্ণ কোরআনের শপথ। সুবহানাল্লাহ, কি অপূর্ব কথা! আল্লাহ কোরআনের শপথ করছেন, ওয়াল কুরআন ওয়াও শপথের ওয়াও, কিসের শপথ করছেন? যিকিরের বিষয়ে পরিপূর্ণ। আল্লাহ সম্পর্কে বিভিন্ন তথ্য, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর সত্তা সম্বন্ধে বিভিন্ন তথ্য, আল্লাহর আদেশ, আল্লাহর উপদেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর গুণাগুণ, আল্লাহর চাওয়া পাওয়ার বিষয়, আল্লাহর পুরস্কার, আল্লাহর শাস্তি, এ সম্বন্ধে বিভিন্ন তত্ত্বে ভরপুর গ্রন্থখানি হচ্ছে কোরআন। তাই আল্লাহ বলছে এটা জিকিরের গ্রন্থ, কারণ এটা তোমাদের পড়তে হবে, বুঝতে হবে, স্মরণ রাখতে হবে, পরবর্তীতে সেইটা অনুসরণ করতে হবে। জিকিরটা এটি দুইটি স্তর, একটা হচ্ছে স্মরণ রাখার স্তর আর একটা হচ্ছে অনুসরণের স্তর। আল্লাহ বলছে যে কোরআনটা হচ্ছে জিকিরের বিষয়ে পরিপূর্ণ। তাহলে কোরআনকে আল্লাহ সরাসরি জিকির বলে দিলেন, স্মরণ রাখার স্তরের জিকির। ইয়াতে বলা হয়েছে কোরআন হলো এমন একটি গ্রন্থ যা আল্লাহ তাআলার জিকির তথা স্মরণ ও অনুসরণের বিষয়ে ভরপুর। তাই ইয়াত অনুযায়ী কোরআন অধ্যয়ন করা, স্মরণ রাখা, অনুসরণ করা হবে আল্লাহর জিকিরের করামূলক বিষয়।
স্মরণ রাখার বিষয় এবং এটা পরবর্তীতে অনুসরণ করতে হবে। আরেকটি আয়াত দেখি, কোরআনান আরাবিয়্যান গায়রা যি ইওয়াযিন লাআল্লাহুম ইত্তাকুন। আরবি ভাষার এই কোরআনে কোনো বক্রতা নেই, যাতে সহজে মানুষ তারা মানুষ অর্থাৎ তারা আল্লাহ সচেতন হতে পারে। আল্লাহ সচেতন হওয়া, স্মরণ রাখা মানে আল্লাহর সম্বন্ধে বিভিন্ন তথ্য জানা। এই জানা আল্লাহ সচেতন হওয়া কথাটার মানে কি? আল্লাহ বলছে কোরআন কি, এখানে কোনো বক্রতা নেই, এটা মানুষ যাতে এটা অধ্যয়ন করে আল্লাহ সচেতন হতে পারে। দেখেন এতে বলা হয়েছে কোরআন সকল বক্তব্য বক্রতাহীন, স্ট্রেট। আল্লাহকে কোরআনকে সরল একেবারে সোজা যে বাঁকা নাই, সোজা কথা এখানে সব আছে, স্পষ্ট কথা আছে। এরপর জানিয়ে দেওয়া হয়েছে কি, উপরোক্তভাবে কোরআন প্রণয়ন করার কারণটি, সে কারণ হলো মানুষ যাতে সহজে আল্লাহ সচেতন হতে পারে। কোরআনকে আল্লাহ কেন সোজা বানিয়েছে, কোনো বক্রতা ছাড়াই বলেছে? বলছে মানুষ যাতে সহজে আল্লাহ সচেতন হতে। আল্লাহ সচেতন মানে কি? দেখুন সঠিক না ভুল, স্বাস্থ্য সচেতন বলতে বোঝায় স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা, স্মরণ রাখা, অনুসরণ করা। আমরা যখন বলি মানুষটা খুব হেলথ কনসিয়াস, ইজ এ হেলথ কনসিয়াস পার্সন, তখন আমরা বুঝাই যে মানুষটা স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন তথ্য জানে এবং অনুসরণ করে, তাকেই বলা হয় স্বাস্থ্য সচেতন ব্যক্তি। তাহলে সঠিক না ভুল, আল্লাহ সচেতন হওয়ার অর্থ হবে আল্লাহ সম্পর্কে বিভিন্ন তত্ত্ব জানা, স্মরণ রাখা এবং অনুসরণ করা, সেই তো আল্লাহ সচেতন হওয়া ব্যক্তি বোঝাবে। তাই এহাত অনুযায়ী কোরআন হলো আল্লাহ সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব জানা, স্মরণ রাখা ও অনুসরণ করা মানব গ্রন্থ। তুই জানা স্মরণ রাখা মানে জিকির, ওখানে আল্লাহ জিকির বলেছে, আর এখানে কোরআনকে বলা আছে জিকিরের যে ব্যাখ্যাটা সেটাও সরা আল্লাহ সচেতন হওয়ার বিষয়, মানে আল্লাহ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানার বিষয় এবং পরে সেটা অনুসরণ করার বিষয়। তাহলে এখানে আল্লাহ বলে দিলেন যে কোরআন জানার বিষয়, কোরআন আল্লাহ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে হবে, কোরআন পড়ে বুঝে বুঝে পড়ে ওটাকে জানতে হবে, তারপরে ওটা মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়ে এটা স্মরণ রাখতে হবে কোরআনকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলে সরাসরি এখানে ওখানে জিকির শব্দটা উল্লেখ করেছেন, আর এখানে বলছে যে তাদেরকে তাত্তাকুন, তাতে যে আল্লাহ সচেতন হতে পারে, মানে আল্লাহ সম্পর্কিত বিভিন্ন তথ্য জেনে তারা যাতে সচেতন হতে পারে, সচেতন হতে পারে। এই তাত্তাকুন মুত্তাকি তাকওয়া শব্দটির অর্থ মুসলমান উম্মার মধ্যে সঠিক অর্থ চালু নাই। তাকওয়া শব্দের অর্থ আমরা দেখি বিভিন্ন জায়গায় বলা আছে আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি কথাটা কিন্তু পরিপূর্ণ কথা নয়। আল্লাহ ভীতি আছে, আল্লাহ সন্তু আল্লাহ ভালোবাসাও তো থাকতে হবে। দেখেন একজনকে ভয় করি মানে কি, আমি সে যতটুক করলে সে আমাকে ধরতে পারবে না, আমি ততটুক করব। যদি আমার মনে খালি ভয় থাকে যতটুক না করলে করলে সে ধরবে আমাকে, আমি ঠিক ততটুক করব। ভয় যদি থাকে, আর যদি ভালোবাসা থাকে তাহলে আমি তার জন্য জীবন দিয়ে দেব, ভালোবাসা যদি থাকে। তাহলে তাকওয়া কথাটার অর্থ আল্লাহ ভীতি কথাটা কিন্তু সঠিক নয়। তাকওয়া কথাটার হবে কতটার অর্থ হবে আল্লাহ সচেতনতা, আর মুত্তাকি মানে আল্লাহ সচেতন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সচেতন মানে আল্লাহ সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব যে ব্যক্তি জানে এবং পরে সেটা অনুসরণ করে, জানে স্মরণ রাখে এবং অনুসরণ করে। আল্লাহ তাই কোরআনকে বলছে তাকওয়া অর্জনের, সচেতন হওয়ার মূল গ্রন্থ, সেটি তো স্মরণ রাখার তো সেটাই। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের যে আমরা চূড়ান্ত রায় দেখি, আমরা জানি এই ফর্মুলা যে কোনো একটি বিষয়ের সম্বন্ধে কমন সেন্স যেটা বলে সেটা হচ্ছে প্রাথমিক রায়, দারোয়ানের তো রায় হচ্ছে কমন সেন্সের রায়, ইসলামের ঘরের দারোয়ান হচ্ছে কমন সেন্স। সেই কমন সেন্সের রায় হচ্ছে যে কোরআন হবে স্মরণ রাখার স্তরে দেখের একটি বিষয়, একটি গ্রন্থ যেটা পড়ে আল্লাহ সম্বন্ধে বিভিন্ন তথ্য নির্ভুলভাবে জানা যাবে এবং এটা সবথেকেও গুরুত্বপূর্ণ স্মরণ রাখার স্তরে দেখের মাধ্যম। এটা আমরা দেখছি কোরআন একবারে সরাসরি কথাকে স্থাপন করেছে, সরাসরি কোরআন বলছে, কোরআনকে আল্লাহ কোরআনকে জিকির বলেছে। তাই একথায় কোনো সন্দেহ থাকার কারণ নাই যে কোরআন অধ্যয়ন করা হচ্ছে স্মরণ রাখার স্তরের জিকিরের একটি উপায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপায়। এবং এই স্মরণ রাখার স্তর করতে হবে কি জানে, যাতে অনুসরণটা করা যায়। তাহলে অনুসরণ করতে হলে তাহলে কি না বুঝে স্মরণ রাখলে হবে? বুঝে বুঝে স্মরণ রাখতে হবে, আর সালাতে যে রিভিশন দিয়ে ওটা ভুলে যাতে না যায় সে ব্যবস্থা করতে হবে। আসুন দর্শকতা বিন্দু কথাগুলো আমরা নিজেরা বুঝে নেই, আসুন আমরা এগুলো উম্মাকে জানাই, উম্মা জানাই রেখের করা বলতে খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা, না বুঝে বা বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ, মোটেই সঠিক কথা নয়, বীর অল্প একটু বিষয় এটা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আমরা নিজেরা অনুসরণ করুন, আপনাকে জানাই, শেয়ার করুন এটা আপনার বন্ধু সার্কেলে, তারাও জেনে যাক জিকির কাকে বলে। সামনে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।